তো বন্ধুরা, প্রত্যেকটি ভিডিও কিন্তু নতুনদের জন্য। আমি যতটুকু শিখি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। নতুন যারা আছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আর সিনিয়র যারা আছেন, পুরান যারা আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই সাপোর্ট দিবেন, যাতে করে আমি নতুনদের শিক্ষণীয় কিছু ভিডিও নিয়ে আসতে পারি এই চ্যানেলের মাধ্যমে। আসসালামু আলাইকুম, নাজপিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। আজকে চলে আসলাম আবারও মকবুল ভাইয়ের বাসায়। তো মকবুল ভাইয়ে যে এখনকার যে ওয়েদার, গত একটা ভিডিও দিছিলাম, তো এখনকার ওয়েদারে উনি কি করতেছে, ওনার কবুতরের কতটুকু যত্ন নিতেছে, আর আমাদের আজকে এই চ্যানেলের বন্ধুদের জন্য কোন টপিকের একটি ভিডিও দেয়, তো সেই বিষয়ে জানবো। ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আর একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি নাঈম হোসেন, আর আমার পাশে আমার ওস্তাদ মকবুল ভাই। তো মকবুল ভাইয়ের কাছ থেকে আজকে জানবো, যেহেতু ভাদ্র মাস চলে আসছে, আমরা কিন্তু ওয়েদার ওরকম পরিপূর্ণ পাই নাই, এই সময় কিন্তু রোদ থাকার কথা ছিল, সবাই কবুতর যারা যারা মল্টিং কমপ্লিট বের করছে, তো আসলে বের করার পরে কিন্তু ওয়েদারের অবস্থা ভালো না। তো ভাইয়ের কাছ থেকে জানবো আজকে যে এই ওয়েদারে আপনার কবুতরগুলা কিভাবে যত্ন নিতেছেন, আমার এই ভিডিওর মাধ্যমে নতুনদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, যেহেতু ওয়েদারের খুবই প্রবলেম। এই ওয়েদারটা কিন্তু যদি কবুতর বৃষ্টিতে ভিজে, আমার মনে হয় নতুন করে আবার সমস্যা সম্মুখীনে পড়তে পারে। তো নতুনদের উদ্দেশ্যে ভাই যদি কিছু বলতেন। এখন বিষয়টা হচ্ছে ওয়েদার আসলেই খারাপ, মানে আমরা গতবার এই ভাদ্র মাসের আসাকালীনই দেখতাম পুরো মাস রৌদ্র, এখন ওই রৌদ্রতা থাকে না। তারপর আমাদের কবুতর যেহেতু আমরা টুর্নামেন্ট খেলি, কবুতর বাহার করে দিতে হইব, আর বৃষ্টির সাথে মল্টিংয়ের সাথে একটা কালেকশন আছে, মানে বৃষ্টি আসলে আপনার বাইরে রাখেন আর ভিতরে রাখেন, রিমোল্টিং ওই বই। এর জন্য যত কিছু কবুতর বাইরে দিতে হইব, আর বাইরে দেওয়ার জন্য একটু ফাঁক পাইছেন, আপনার কবুতর বাইরে দিয়ে দিতে হইব, বাইরে দিয়ে আবার মনে করেন যেতেছে বৃষ্টি আসতেছে, আবার ঢুকাই লাইতে হইব। এরকম অভ্যাস থাকতে হবে যে কবুতর আপনি যখন মন চায় বাইরে করতে পারতেছেন, যখন মন চায় ঢুকতে, এই অভ্যাসটা ম্যাক্সিমাম, যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না, এটা রাখতেই হবে। এই দেখুন আমরা এই যে কবুতর এখন বার করছি, মল্টিং পুরো কমপ্লিট, মল্টিং পুরো কমপ্লিট, কিন্তু কবুতর ওয়েটা এখনও আছে, যাতে এই ওর শরীরের ভিতরে যেন পাকহনও চাপ খায় না, এখনও ফাঁক আছে। এইগুলো রোদের কারণে দিতে পারতেছি না, যেহেতু এরকম হইতেছে, এর জন্য আমি করি, এই জন্য আমি কী করি আসলে এটাই আপনাদের বলি। যেমন এক ঘন্টা সময় পাইছি, ওই এক ঘন্টায় রোদ্র দিতেছি, এক ঘন্টা দেখাছে আছে বৃষ্টির ভাব, আবার ঢুকাই লাইতেছি, কিংবা আশা দেখতেছি ওয়েদার খারাপই থাকবো। আর আপনারা সবসময় একটা জিনিস দেখবেন, কবুতর যারা পালে এরা ওয়েদারের বিষয়টা মোবাইল থেকে দেখা যায় যে আজকে ঢাকা শহর, নারায়ণগঞ্জ, ফতুল্লা কী থাকবে, এরকম দেখা কবুতরগুলো ছাড়বেন। আর তারপরও কবুতরের রিমোল্টিং হয়ে যায়গা, যেহেতু অনেকে মেনটেন করতে পারে না, নতুন যারা আছে এরা মেনটেন করতে পারে না। ওই যে আপনি যে বিষয়টা বললেন যে এক ঘন্টা ছাড়ছেন, আবার আপনার মন চাইলে ঢুকায় ফেলাইতে পারছেন, এই যে একটা ট্রেনিং কিন্তু আপনি দিচ্ছেন, যারা আমরা আসলে এরকমভাবে, যেমন আমি নিজেও কিন্তু এই এই সেট আপটি এখনও দিতে পারি নাই, যে কবুতর বের করছি আবার কবুতর 10-15 মিনিটের মধ্যে কবুতর লক করে ফেলামো, তো এই ব্যাপারটা নতুনদের আসলে কি করণীয়? এটা তো এখন যেমন বাচ্চা আপনি লাগান তখন থেকে অভ্যাস করা লাগে, আর আপনি যখন কবুতর একটু মোটামুটি ফিটিংয়ে আসবো, মানে এখন তো প্রেশার দিতে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যাবো, তখন আপনি আস্তে আস্তে খাবারের সালা টোলা দিয়ে একটু খাবার কম টাইম না দিয়ে অভ্যাসটা করাইতে হইব। আর আপনার কবুতর যেরকমই অভ্যাস করবেন ওইরকম ওইতে বাধ্য, এটা হলো বিষয়। আর বিষয় তো অনেকে কাজের ক্ষেত্রে পারে না, অনেকে কবুতর সকালে ছেড়ে দিয়া বিকেলে আসে, সারাদিন বৃষ্টিতে ভিজে রোদরে পড়ে, তো ওই ক্ষেত্রে এখন কবুতর লক করা যাবে না। যেমন আপনার দৈনিক একবার হইলো কবুতর আপনি ছাড়তে হইব, বের করতে হইব, হ্যাঁ, কারণ আমি ওয়েদারটা একটু গ্যাপ পাইলাম, হ্যাঁ, বা ওয়েদার ভালো পাইলাম তখনই কবুতর একটু বের করতে হইব। না যদি আপনি যদি এই দেখুন এখন পুরো মল্টিং আপনি দেখেন কমপ্লিট, এখন যদি বৃষ্টি আসতেছে, দুই দিন টানা বৃষ্টি আসতেছে, আবার কালকেও আসতে পারে, এখন যদি আমি এটারে বার না কইরা লক করে দেই, তারপর দেখবেন এখান থেকে আবার নিজ দিয়ে পরজরা শুরু হয়ে গেছে, পরজরা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি রেস পাল্লা খেলতে খুবই মানে প্রবলেম পড়বে, মানে পশম পর্ব আবার নতুন করে মল্টিং হবে। এর জন্য যদি আপনি মল্টিং হোক সমস্যা নাই, ওই বৃষ্টি আসলে যদি দুদিনও আটকা থাকে, যখন সারাদিন দুদিন বৃষ্টি,
আপনার ভিতরে পড়ে রয়েছে কিন্তু আপনি ছাড়তে পারেন না, কিন্তু যেদিন পরিষ্কার হবে দিনের লগে লগে আপনি ছেড়ে দিতে হবে। আর আপনি যদি কোনো ছাড়বো না যখন পুরোপুরি আর মল্টিং আসে পড়বো তখন কিন্তু আর এই মল্টিং ক্লিয়ার না পর্যন্ত আপনার কবুতর উড়াতে পারবেন না, মানে অনেক সমস্যা হয়ে যাবে। এর জন্য মিনি মল্টিং হোক যাই হোক কবুতর আপনি রোদ খাওয়াইতে হইব, আর এখন থেকে একবার টুর্নামেন্ট পর্যন্ত কবুতর আর লক করা যাবে না, এটা হলো হিসাব। এই যে ওয়েদারের ব্যাপারটা বন্ধুরা জানলাম যে এই ওয়েদারে কিন্তু আপনার কবুতর যখনই গ্যাপ পাইবেন কবুতর বের করার বের করতে হইব, বের করার চেষ্টা না বের করে দিতে হইব কনফার্ম, নাহলে কিন্তু নতুন করে আবার কিন্তু আপনার এই ক্রুজ খাওয়া বা মল্টিং এ বৃষ্টি আসলে আপনি যেরকমই থাকুক অবস্থা খারাপ থাকবো। তো আজকে ভাই নতুনদের উদ্দেশ্যে এই ব্যাপারটা, তো যে ওয়েদার ব্যাপারটা জানলাম, তো আজকে নতুনদের বিষয়ে যে এখন কবুতর বাইরে বের করে দিয়া আসলে আমাদের কি করণীয়, খাবারের ব্যাপার আছে, তারপর উড়ানোর ব্যাপার আছে। উড়ানোর ব্যাপারটা এখন না, উড়ান এখন যেহেতু কবুতর আমরা বাইরে দিছি এখন কবুতর উড়ার দরকার নেই, কবুতর মন মতো উঠবে নামবে, এরপর পরগুলো শক্ত হবে, এরপর উড়ানোর ব্যাপারটা খাবারের ব্যাপারটা আপনি মল্টিংয়ে যা খাওয়াইছেন ওইটাই চলুক, কিন্তু এর মধ্যে আপনি রেজাটা মানে মোটা খাবার থাকবে 30টা কবুতরের জন্য। আমি যেটা করি 30টা কবুতরের জন্য এক পট রেজা, ফ্রেশ রেজা, আমরা কেজ বললে কেউ রেজা বলে, এক পট মানে রেজা দিবেন, তাহলে ওর বডিটা মানে যে বডিটা থাকবে ওটা আস্তে আস্তে গোল হইয়া চর হইয়া আসবে, তখন ওই রেজা যখন আস্তে আস্তে মোটা খাবারটা করবো রেজা ওই পরিমাণই থাকবে, তখন আস্তে আস্তে আবার আমরা দান দিই। ওটা আমরা আবার একটা ভিডিওতে নাইমের ইয়ে আমরা বলে দিব না, কিন্তু এখন আপনারা সবাই চাইবেন যে কবুতর কালো পানি খাওয়ার জন্য, কারণ কবুতর এখন বের হয়েছে, এটা একটা মানে শিক্ষণীয় বিষয়। আমাদের উস্তাদ বলে যখন কবুতর বের হয়ে যায় তখন কবুতর মুস্তি বেশি থাকে, মানে অনেকদিন ছাড়ার পর মুস্তি থাকে, কবুতর খাবার খাইতে চায় না, না খাইতে খাইতে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এর জন্য ওর কালো পানিটা যদি ওর ইউজ করে রাখেন সর্বক্ষণ দেখবেন ওর খাবারের প্রতি যতই মুস্তি করুক আর খাবারের ভিতরে একটা চাহিদা থাকবে, আর আপনার বডিটাও ভাঙবে না, আর ফ্লাই টাইমে ওয় মানে এরকম ফ্লাই করবো যে আপনি কল্পনাও করতে পারবেন না, এটা হলো বিষয়। তো আমি কালাপানের ভিডিওটা মানে সাধারণত সবার কাছে বলি না, এবার কালাপানের ভিডিওটা না এবার ইয়াতে আসবে, এই চ্যানেলে আসবে, আপনারা দেখে ওইভাবে করেন ইনশাল্লাহ। আমি 4-5 বছর ধরে করতেছি, আপনারা খুব উপকৃত হবেন, অন্য কিছু লাগবে না, যদি কালাপানি ইউজ করেন এই হাজার হাজার মেডিসিন আবি জাবি যতই খাওয়ায় মানছে এটা লাগবে না, আমার লাগে না, আপনাদের আশা করি লাগবে না। বন্ধুরা আসলে বাইরের কাছ থেকে কিন্তু জানলাম যে আমার চ্যানেলে এক একজনে কিন্তু এক এক ধরনের মেডিসিন বা আপনার ইউজ করে, যে সমস্ত কালো পানি বানাইতে যে সমস্ত প্রাকৃতিক ওষুধগুলো আছে ওগুলা ব্যবহার করে। তো এবার কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি মকবুল ভাই কোন যে প্রাকৃতিক উপায়ে কালো পানি তৈরি করে, এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, অচিরে আপনারা দেখতে পারবেন। আরেকটি বিষয় আমি কিন্তু ক্লিয়ার করে দিই, ভাই বলছে আবারও আমি আপনাদের একটু বলে দিই, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, যে এখন কিন্তু কবুতর বের করছেন, বের করার পরে খাবারের যেই মোটা খাবার আমি গত ভিডিওতে কিন্তু বলছি মোটা খাবার চলবে, এবং পাশাপাশি আপনি রেজা কেজ যেটার আমরা বলি এটার পরিমাণটা কিন্তু অন্তত পক্ষে খাবারে আগের তুলনায় এক পা বা এক পট পরিমাণে কিন্তু 30 কবুতরের জন্য বাড়ায় দিবেন। যদি আপনার কবুতর 100 পিস থাকে তাহলে আপনি 3 পট ইউজ করতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু, আর এরপরে যখন কবুতর হালকা হয়ে যাইব তখন আপনি মোটা খাবারটা আস্তে আস্তে চেঞ্জ করে কমায় দিবেন ধানের আইটেম। তো এর উপরেও কিন্তু আমাদের ভিডিও থাকবে, চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।